Assalamualaikum. আমি মৌলিতা রানি পিকি সহকারী শিক্ষিকা সুলাইমান কিন্ডারগার্টেন। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমরা শিখব বাংলা 12 মাসের নাম লেখা। চলো আমরা পড়ে দেখাই। সুলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী কেজি বিষয় বাংলা। বাংলা 12 মাসের নাম লেখা। 12 মাসে এক বছর হয়। আমরা সেই 12 মাসের নাম আজ শিখব। তোমরা সবাই আমার সঙ্গে পড়বে। বাংলা প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আবার বলো, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। চলো এবার আমরা বানান করে শিখি। ব ঐকারে বই, তালে পোষ আকারে সা, খ বৈশাখ। ব ঐকারে বই, তালে পোষ আকারে সা, খ বৈশাখ। জ্যৈষ্ঠ, বর্গীয় জ ঐকারে জয়ী, জফলা, মূর্ধন্য ষ ঠর যুক্ত, জ্যৈষ্ঠ। আবার দেখো, বর্গীয় জ ঐকারে জয়ী, জফলা, মূর্ধন্য ষ ঠর যুক্ত, জ্যৈষ্ঠ। আষাঢ়, ষড়িয়া, মূর্ধন্য ষ আকারে সা, ঠর শূন্য র, আষাঢ়, ষড়িয়া, মূর্ধন্য ষ আকারে সা, ঠর শূন্য র, আষাঢ়। শ্রাবণ, তালে পোষ ষ র ফলা আকার সা, ব, মূর্ধন্য, শ্রাবণ, তালে পোষ ষ র ফলা আকার ব, মূর্ধন্য, শ্রাবণ। ভাদ্র, ভ আকারে ভা, দ র ফলা, ভাদ্র, ভ আকারে ভা, দ র ফলা, ভাদ্র। আশ্বিন, সরিয়া, তাহলে বসার বর রসিকার গন্তন্য, আশ্বিন, সরিয়া, তাহলে বসার বর রসিকার গন্তন্য, আশ্বিন। কার্তিক, ক আকারে কা, ত রে রসিকার ক, কার্তিক, ক আকারে কা, ত রে রসিকার ক, কার্তিক। অগ্রহায়ণ, সয় বর ফলা, হয় আকারে হা, অন্তস্থ, মূর্ধন্য, অগ্রহায়ণ, অগ্রহায়ণ, সয় বর ফলা, হয় আকারে হা, অন্তস্থ, মূর্ধন্য, অগ্রহায়ণ। পৌষ, ক ও উপায় পৌ, মূর্ধন্যস্য, পৌষ, ক ও উপায় পৌ, মূর্ধন্যস্য, পৌষ। মাঘ, ম আকারে মা, খ, মাঘ, ম আকারে মা, খ, মাঘ। ফাল্গুন, ক আকারে ফা, লয় ব সুকার দন্তন্য, ফাল্গুন, ক আকারে ফা, লয় বর যুক্ত রসুকার দন্তন্য, ফাল্গুন। চৈত্র, চ ঐকারে চৈ, ত র ফলা, চৈত্র, চ ঐকারে চৈ, ত র ফলা, চৈত্র। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতেই সবকিছু শেখানো হয়। এখানে কোনো বাইরের কাজ দেওয়া হয় না। তো চলো আজ আমরা 12 মাসের নাম আরো ভালো করে শিখে নেব। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আবার বলো, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আরেকবার বলো, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ,
মাঘ ফাল্গুন চৈত্র। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা বাংলা 12 মাসের নাম শিখে নিয়েছো। আজ এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।